আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম। যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওতে আমি কথা বলবো জাপানে কিভাবে আপনি যাওয়ার জন্য একটা ভালো এজেন্সি সিলেক্ট করতে পারেন। দেখেন, কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আপনি কি স্টুডেন্ট ভিসায় জাপানে যাওয়ার জন্য এজেন্সি না ধরেও জাপানে যেতে পারেন। আশা করি সেই ভিডিওতে আমি কি বলতে চেয়েছিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো জাপানে স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য কিভাবে আপনি একটি ভালো এজেন্সি সিলেক্ট করতে পারেন। এটার জন্য আমি কিছু পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ধরেন, আপনি যখন স্টুডেন্ট ভিসায় জাপান যাবেন, আপনি যে একটা এজেন্সি ধরবেন, আপনি কিন্তু সেই এজেন্সি সম্পর্কে ভালো কিছু নাও হয়তো জানতে পারেন। অর্থাৎ এই এজেন্সির মাধ্যমে যে আমি প্রতারিত হব না, অথবা এই এজেন্সির মাধ্যমে যে আমি ভালোভাবে জাপান যেতে পারবো, এটা নিয়ে কিন্তু আপনি কনফিউজ। তো সেক্ষেত্রে আপনি প্রথম যে কাজটি করবেন তা হচ্ছে আপনার আশেপাশের কোনো বড় ভাই, আপনার আত্মীয়, অথবা আপনার গ্রামের কেউ, অথবা আপনি যে শহরে থাকেন সেই শহরের কেউ যদি জাপানে স্টুডেন্ট ভিসায় গিয়ে থাকে, তাহলে সে কোন এজেন্সির মাধ্যমে গিয়েছে সেই তথ্যটা প্রথমে তার কাছ থেকে নেবেন। তো সেই লোক যদি কোনো এজেন্সির মাধ্যমে জাপানে গিয়ে প্রতারিত হয় অথবা বেশি অর্থ দিয়ে থাকে, তাহলে কিন্তু সে আপনাকে অবশ্যই বলবে যে এই এজেন্সির মাধ্যমে তুমি এসো না, আমি তার দ্বারা প্রতারিত হয়েছি অথবা সে আমার কাছ থেকে বেশি চার্জ নিয়েছে। কিন্তু সেই এজেন্সিটা যদি ভালো হয়ে থাকে, তাহলে কিন্তু সে আপনাকে অবশ্যই বলবে যে আমি এই এজেন্সির মাধ্যমে জাপানে গিয়েছি এবং তুমি চাইলে এই এজেন্সির মাধ্যমে আসতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা এজেন্সির তথ্য তার কাছ থেকে পেয়ে গেলেন। এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই, আপনি আমাদেরকে একটা এজেন্সি বলেন না, তার মাধ্যমে আমরা হয়তো জাপানে যেতে চাই, আপনার কথা তো আমাদের ভালো লাগে। দেখেন, আমি কোনো এজেন্সি আপনাদেরকে সাজেস্ট করব না। কেন আমি আপনাদেরকে সাজেস্ট করব না, তার একটা কারণ হচ্ছে আমি যখন জাপানে এসেছিলাম আমার কিন্তু কোনো এজেন্সি ধরার প্রয়োজন হয়নি। আমি কিছুদিন আগে একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম যেখানে বলেছিলাম যে আপনি কি এজেন্সি ছাড়া নিজে নিজেও জাপানে যেতে পারেন, সেই ভিডিওতে আমি কারণগুলো বলে দিয়েছিলাম। তো আপনার যদি কোনো জাপানের লোক থাকে যে আপনার প্রসেসগুলো করে দিতে পারে, অর্থাৎ এজেন্সির কাজগুলো যে করে দিতে পারে, এমন কোনো লোক যদি জাপানে থাকে, তাহলে কিন্তু আপনি এজেন্সি না ধরেও জাপানে আসতে পারেন। অর্থাৎ আপনার এই এজেন্সির কাজটা কিন্তু যে জাপানে আছে সেই কিন্তু আপনাকে করে দিচ্ছে। আমি যখন জাপানে এসেছিলাম তখন কিন্তু আমার কোনো এজেন্সি ধরতে হয়নি, আমার জাপানে নিজস্ব লোক ছিল, সে আমার প্রসেসগুলো করে দিয়েছে, যার ফলে এজেন্সির যে কাজটা থাকে সেই কাজটা সেই যেহেতু আমাকে করে দিয়েছে, যার ফলে বাংলাদেশে কোনো এজেন্সি আমাকে ধরতে হয়নি। তো সেই কারণে আমার পরিচিত ভালো কোনো এজেন্সি নেই, আর এই কারণে আমি আপনাদেরকে কোনো এজেন্সি সাজেস্ট করতে চাচ্ছি না। আর আমি যদি ধরেন একটা এজেন্সি আপনাদেরকে সাজেস্ট করিও, সেই এজেন্সির দ্বারা যদি আপনি প্রতারিত হন, তাহলে যে আগ্রহ নিয়ে আমার ভিডিওগুলো আপনারা দেখেন সেই আগ্রহ নিয়ে কিন্তু ভিডিওগুলো দেখবেন না। তো আমি চাই আপনি নিজে জেনে বুঝে আপনার জ্ঞানের দ্বারা আপনি একটা এজেন্সি সিলেক্ট করে নেন। তো আমি যে টিপসগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো যদি আপনারা অনুসরণ করেন, আমি আশা করি এগুলোর মাধ্যমে আপনারা একটা ভালো এজেন্সি নিজেই যাচাই করে নিতে পারবেন। তো আপনার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছ থেকে তো প্রথমে আপনি এই নিউজটি নেবেন, নেওয়ার পর তারপরে আপনি সরাসরি সেই এজেন্সিতে যাবেন। যাওয়ার পর আপনি সেই এজেন্সির সিস্টেমটা দেখবেন। যেমন ধরেন, তারা যদি আপনাকে বলে যে স্টুডেন্ট ভিসায় আমরা 9 লক্ষ টাকা অথবা সর্বোচ্চ 10 লক্ষ টাকার মতো চার্জ করি, তাহলে বুঝে নেবেন যে এই এজেন্সিটা মোটামুটি ভালো। কারণ স্টুডেন্ট ভিসায় জাপানে যাওয়ার জন্য কত টাকা খরচ হয় এটা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে বুঝতে পারবেন যে যেই টাকা স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য খরচ হয় তার চাইতে এই এজেন্সি 1 লক্ষ টাকা বা তার চাইতে কিছুটা বেশি অথবা তার চাইতে কিছুটা কম লাভ করতেছে। তাহলে বুঝে নেবেন যে তারা তেমন একটা বেনিফিট করে না, অর্থাৎ তারা তেমন একটা প্রফিট করে না, তারা প্রফিটটার চাইতে তাদের গুডউইলটাকে বেশি গুরুত্ব দেয়। কারণ তারা মনে করে যে আমি যদি একটা দুইটা কাস্টমার জাপানে সেন্ড করি, তার দ্বারা আমি যে অর্থটা পাবো তার চাইতে যদি আমি অনেক স্টুডেন্টের ফাইল কাজ করি, তাহলে আমি তার চাইতে বেশি অর্থ পাবো এবং এর দ্বারা আরও স্টুডেন্ট আমার কাছে আসবে। তো সেক্ষেত্রে তারা প্রফিটের চাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকে তাদের গুডউইলটাকে। তো আপনি যদি সেখানে যান, যাওয়ার পরে যদি দেখেন যে তারা স্টুডেন্ট ভিসার জন্য যে চার্জটা করে সেটা যদি তুলনামূলকভাবে কম হয়, তাহলে বুঝে নিতে পারেন যে তাদের সার্ভিস হয়তো ভালো হতে পারে। তো প্রথম অবস্থায় আপনি আপনার আত্মীয় স্বজন অথবা পরিচিত কারোর কাছ থেকে তথ্য নেবেন। দ্বিতীয় হচ্ছে আপনি এজেন্সিতে সরাসরি যাবেন, গিয়ে তাদের যে চার্জটা রয়েছে সেটা সম্পর্কে তথ্য নেবেন। তো অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে ভাই, আমার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী অথবা আমার জানা মতে কেউ তো জাপানে নেই, আমি একবারে নতুন, অর্থাৎ আপনার ভিডিওগুলো দেখে আমি জাপান যাওয়ার জন্য আগ্রহ পোষণ করতেছে, সেক্ষেত্রে আমি কী করতে পারি, আমাকে একটা অ্যাডভাইস দেন। তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে আপনি মোটামুটি অনলাইনে অথবা সরাসরি গিয়ে এজেন্সি থেকে খোঁজ খবর নেবেন, মোটামুটি 5 থেকে 6টা এজেন্সি দেখবেন। দেখার পর আপনি সেই এজেন্সির প্রসেসিং সিস্টেমটা জানবেন যে আমি যে স্টুডেন্ট ভিসায় জাপান যাব আমার খরচটা আপনারা কীভাবে নেবেন।
তো তারা যদি বলে যে যখন আপনার এলিজিবিলিটি পেপারের জন্য আবেদন করব আমরা, তখন হয়তো আপনার কাছ থেকে 50,000 টাকা নিব অথবা 30,000 টাকা নিব, তারপরে যখন আপনার এলিজিবিলিটি পেপারটি উঠবে, যখন আপনার স্কুলের টিউশন ফিস আমরা দিব, তখন আপনার কাছ থেকে এমন কিছু অ্যামাউন্ট নিব, আর যখন আপনি ভিসা পেয়ে যাবেন তখন আপনার কাছ থেকে এমন কিছু অ্যামাউন্ট নিব। সেটা যদি তারা বলে থাকে তাহলে দেখেন যখন আপনার এলিজিবিলিটি পেপারটি উঠবে, তখন যে 30 থেকে 40 হাজার টাকার মতো নিচে অথবা 50,000 টাকার নিচে এলিজিবিলিটি পেপারের জন্য তাদের কিছু খরচ হয়, সে বাবদ হয়তো তারা অর্থটা নিতে পারে। তারপর যখন আপনার টিউশন ফিস দিবে, তখন কিন্তু আপনার যে টিউশন ফিসটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু সরাসরি আপনার মাধ্যমে এই স্কুলের অ্যাকাউন্টে সেন্ড করবে। তো সেক্ষেত্রে এই অর্থটা কিন্তু মেরে দেওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এই অ্যামাউন্টটা কিন্তু আপনার নিজের অ্যাকাউন্ট থেকে দিচ্ছেন। যদি কোনো কারণে জাপানে আপনার ভিসা না হয়, তাহলে কিন্তু যে জাপানের স্কুলে আপনাকে টাকাটা আবার রিটার্ন দিবে, সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আবার ব্যাক করবে। তো সেক্ষেত্রে আপনার যে হিউজ পরিমাণ অ্যামাউন্টটা, ধরুন সেটা 5 লক্ষ হতে পারে অথবা 6 লক্ষ হতে পারে অথবা ধরেন 5.5 লক্ষ টাকার মতো হতে পারে, এই অ্যামাউন্টটা যে আপনি দিচ্ছেন, স্কুলের কিছু চার্জ আছে যদি ভিসা না হয়, তাহলে হয়তো 50,000 অথবা 40,000 অথবা 30% কেটে রাখতে পারে, তারপর যে টাকাটা রিটার্ন সেটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টেই, আপনি যেহেতু টাকাটা সেন্ড করেছেন জাপানে, আবার আপনার অ্যাকাউন্টে টাকাটা রিটার্ন হবে। আর যদি আপনি আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে যান, তাহলে তো এই বিষয়টা আর ক্যালকুলেশন আপনাকে করতে হবে না। তো সেক্ষেত্রে এজেন্সি কিন্তু আপনার এই যে বড় অ্যামাউন্টটা সেটা কিন্তু চাইলেও মেরে দিতে পারবে না। তারপর হচ্ছে তারা যদি বলে যে আপনার টিউশন ফিস এবং আপনার এই যে খরচগুলো রয়েছে এগুলো বাদ দেওয়ার পর আমাদেরকে 1 লক্ষ টাকা লাভ দিতে হবে, তো সেক্ষেত্রে আপনি একটা এজেন্সিকে 1 লক্ষ টাকা লাভ দিতে পারেন। দেখেন একটা স্টুডেন্টের ফাইলের কাজ করার জন্য কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়, কারণ আপনার এই কাগজগুলোর জন্য তাকে জাপানের স্কুলের সাথে কথা বলতে হয়, সময় দিতে হয়। তো একটা এজেন্সি করে কি, মোটামুটি 10 থেকে 15টা বা 20টা বা অনেকগুলো ফাইল একসাথে কাজ করে বলেই তারা এই কাজগুলো খুব সহজে করে নিতে পারে। কিন্তু আপনি যদি একজন জাপানে কেউ থাকে, তাকে যদি বলেন যে ভাই আমার স্টুডেন্ট ভিসার প্রসেসটা আপনি করে দেন না, তাকে যদি আপনি 2 লক্ষ টাকাও চার্জ করেন না, সে কিন্তু আপনার কাজগুলো করে দিবে না। কারণ আপনার এই কাজগুলো করার জন্য তার যে মেধা এবং যে শ্রম দিতে হবে, সেই শ্রমটা যদি সে জাপানে অন্য কাজে ব্যয় করে, তাহলে সে এর তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ ইনকাম করে নিতে পারে। আমার কথাটা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আপনারা জাপানে যারা বড় ভাই থাকে তাদেরকে জিজ্ঞেস করে নিন যে জাপানের সময়ের মূল্য তাদের কাছে কতটাই বেশি। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি, আপনারা যদি সেটা ভালোভাবে ক্যাচ করতে পারেন, তাহলে আমি আশা করব যে আপনারা একটা ভালো এজেন্সি নিজেরাই সিলেক্ট করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা দ্বারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন। নতুন কোনো কাজ নিয়ে আপনাদের কল্যাণে আবার উপস্থিত হব এই কামনায় শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ।